মর্নিং ফ্রেন্ডস, আমি বাড়ি চলে যাচ্ছি। রিমি বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি, আমার কাজে চাপ আছে। তো তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে আসলে আমি একটু রেস্ট পাই, এতে শরীরটা আমার ভালোও থাকে। আর সারাদিন শোয়া বসে শুয়ে বসে থাকি আর রান্না করি খাই দেয়, ঠিক আছে? তো তোমাদের মধ্যে অনেকে আমাকে বলছে যে দিদি আরও হেয়ার কাট দেবে, তো হেয়ার কাট আমার যেরকম আসবে সেরকমই তো দেবো, আমি ইচ্ছে করে কোথায় পাবো, তাই না? কাস্টমার অনেকে আছে, দিদি এত বড় চুল কেটে দিলে, তাদের উদ্দেশ্যে বলি আমি কারোর বাড়িতে গিয়ে চুল কাটতে যাইনি, আমার কাছে নিজেরা সব পায়ে হেঁটে এসেছে চুল কাটতে। তো তাদের চয়েস অনুযায়ী আমি কাটি, আমি এমন নয় যে চুলটা ধরলাম আর ঘ্যাস ঘ্যাস কেটে দিলাম। কাস্টমার যেটা বলবে, আমি যেটা বলি আমি সেটাই কাটি। দিদি আমার এতটা নয় এতটা, বা দিদির আইব্রু যদি কেউ করতে চায় দিদি আমাকে একটু সরু করে দেবে, দিদি আমারটা চওড়া থাকবে, এগুলো কাস্টমার চয়েস থাকে, সেটা তোমরাও জানো, তোমরাও পার্লারে যাও। তো একজন লিখেছে, একজন না অনেকেই লিখেছে, আপনি কি চুল সেল করেন? ভাই আমার চুল সেল করাটা তো কাজ নয়, তোমরা হেয়ার কাট দিতে চাইছো, এটা আমার প্রফেশন লাইফ, আমি কাজ করি তাই আমি ইউটিউবে চ্যানেল করেছি দিচ্ছি। তারপরে এই নয় যে আমি চুল বিক্রি করি, আমার ১৯-২০ বছর আমার পার্লার চালাচ্ছি, আমি কোনোদিন চুল বিক্রি করিনি, কোনোদিন আমি চুল বিক্রি করিনি। ইভেন আমি এবারে যা হেয়ার কাটিং করেছি, আমি লাস্টের দিন না সপ্তমী পর্যন্ত কাজ করেছি, সপ্তমীর দিনই আমি টোটাল হেয়ারগুলোকে নিয়ে এসে একটা খালে ফেলে দিয়েছি, ঠিক আছে? আমি একবার এনেছিলাম, এনে আমি ছাতে রেখেছিলাম, আমার কুকুর সব চারিদিক করেছিল, নষ্ট করেছিল জেরি, তারপর আমি রাখিনি, আমি সেই দিন এসে ঘরে আর ঢোকাইনি, রাত বাইরে ফেলে দিয়েছি, ঠিক আছে? কিন্তু এই যে মেয়েটা থিক হেয়ার হেভি কাট হেয়ার হয়েছে, ওই মেয়েটার একটুখানি হেয়ার যেটা ফ্রন্ট থেকে কাটা হয়েছিল সেটুকুই হয়তো আমার কাছে আছে, তাও আমাকে দেখতে হবে আমি কোথায় রেখেছি। তো তোমরা এরকমভাবে লিখো না যে দিদি হেয়ার, আমি জানি হেয়ারের অনেক দাম এবং হেয়ার অনেক কাজে লাগে, তো আমি এটা জানতাম না যে ডোনেশনের জন্য লাগে, অনেকে ডোনেট করছে, ন্যাড়া হচ্ছে, আমার অনেক কাস্টমার এরকম হয়েছে ন্যাড়া হচ্ছে বা চুল দিয়েছে। যাই হোক, আমি জেনে নিলাম যদি আমার কাছে সেরকম হেয়ার লম্বা আসে বা নেক্সট ইয়ারে যদি আসে আমি রেখে দেব, আমি দিয়ে দেবো তোমাদেরকে, যাদের প্রয়োজন আমি দিয়ে দেবো, ঠিক আছে? এবং বালি উত্তরপাড়া থেকে দেবপ্রিয়া কোলে, খুব সম্ভবত ও আমাকে লিখেছিল বাড়ি উত্তরপাড়া। তো দেবপ্রিয়া আমার বাড়ি হাওড়া বাগনানে, আমি জানি না তোমার সাথে কীভাবে যোগাযোগ করবো, তো আমার কাছে অল্প খানিকটা আছে, আমি বাড়িতে গিয়ে দেখবো কোথায় আছে, আমি এখন মেয়ের কাছে এসেছি, কলকাতায় আমার মেয়ে থাকে, তো আমি তোমার সাথে যোগাযোগ করবো, তুমি আমাকে ইনবক্সে তোমার নাম্বারটা আগে দিয়ে দেবে, তারপরে আমি তোমার সাথে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? না তো তুমি আমার ইনস্টা পেজে ফলো করতে পারো, আমার ইনস্টা পেজ হলো সুমিতা দে 2309, তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, যার যা লেখার ইনস্টাতে লিখতে পারো, ঠিক আছে? তো সেই হিসেবে আমি বলছি যে সোশ্যাল মিডিয়াতে আমি এই নাম্বারটা দেবো না, তোমাদের যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবে তোমাদের নাম্বারটা দাও, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো, আর যদি মনে করো যে না নাম্বার দেবে না তোমরা, তাহলে তোমরা আমার ইনস্টাতে ফলো করো আমাকে, ঠিক আছে? যাই হোক, আমি বেরোবো, তাই তার আগে তোমাদেরকে আমি আমার এই ছোট্ট ব্লগটা, এটা মিনি ব্লগই হবে, এটা তোমাদের উদ্দেশ্যে বলার জন্য আমি মিনি ব্লগটা করলাম, তারপরে আমি বাড়িতে গিয়ে যেটা হবে সেটা আবার নতুন করে দেব, ঠিক আছে? তো এটাই আমি তোমাদেরকে ছাড়ছি, তোমাদের উদ্দেশ্যে ছাড়ছি, তোমরা প্লিজ প্লিজ তোমরা একটু ভালো করে এটা শুনবে, দু তিনবার শুনবে আমি কি বলতে চাইলাম, ঠিক আছে? আমি এরপর থেকে নিশ্চয়ই হেয়ারগুলো রাখবো, যারা যারা আমার সাথে যোগাযোগ করার, ফোন নাম্বার যদি দিতে না পারো তাহলে ইনস্টাতে আমাকে ফলো করো, FB-তে ফলো করতে পারো, ইনস্টাতে ফলো করতে পারো। ইনস্টার আইডি হচ্ছে সুমিতা দে SUMITADEY2309, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের যদি কারোর নেল এক্সটেনশান করার ইচ্ছে হয় বা কোর্স করার ইচ্ছে হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, হেয়ার কাটিংয়ের কোর্স যদি আলাদাভাবে করতে চাও তো যোগাযোগ করতে পারো। আমি জাভেদ হাবিবস থেকে শিখেছি, আমি তোমাদের ভালোভাবে শেখাতে পারবো, আমার মনে হয় আমি যেটা শেখাবো তোমরা ঠিকভাবে শিখতে পারো, ঠিক আছে? তো এটা তোমাদের চয়েস, তোমরা কোথায় শিখবে না শিখবে, তো আমাকে তোমরা তাহলে জানাবে ইনবক্সে, তাহলে আমি উইকে হয়তো একটা করে, দমদমে যদি কেউ আসতে চাও দমদমে ক্লাস করাবো, আর যদি তোমরা মনে করো যে বাগনানে আসবে তাহলে বাগনানে এসে ক্লাস করতে, যারা
বালি উত্তরপাড়ায় থাকে তারা আমার মনে হয় বাগনানে আসতে পারবে, দমদমেও যেতে পারবে। তো তোমরা দেখো কি করবে, আমার কাছে যদি শিখতে চাও ইনবক্স করো, তাহলে আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি, আর বাড়িতে গিয়ে আমি নতুন করে একটা ব্লগ দেবো। ঠিক আছে, টাটা।